ত্রিদেশীয় টি টোয়েন্টি সিরিজে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল চ্যাম্পিয়ন হয়েছে ঠিকই, তবে সেই চ্যাম্পিয়নশিপ ভাগাভাগি করতে হয়েছে আফগানিস্তানের সাথে। ফাইনাল ম্যাচ বৃষ্টিতে পণ্ড হওয়ায় দুই দলই পেয়েছে শিরোপা, আর এই ম্যাচ শেষে দীর্ঘ সময় আন্তর্জাতিক ক্রিকেট নেই বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের, তাই খেলোয়াড়রা ব্যস্ত হয়ে পড়বে নিজেদের মতো করে, আর এই সুযোগটাই কাজে লাগাতে চান সাকিব আল হাসান। খেলতে যাচ্ছেন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ সিপিএল এ। চলমান আসরটিতে অংশ নেওয়ার ক্ষেত্রে দেরি করার কোনো সুযোগ নেই, আর তাই বুধবারই সাকিব আল হাসান উড়াল দেবেন আমেরিকার উদ্দেশ্যে। এদিন সন্ধ্যা 7:40 সাকিব আল হাসানকে বহনকারী কাতার এয়ারলাইন্সের ফ্লাইট ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে চলে যাবে। সিপিএল এর চলতি মৌসুম শুরু হয়েছে গত 5ই সেপ্টেম্বর থেকে, যেখানে রাউন্ড রবিন পদ্ধতিতে চলা এই টুর্নামেন্ট এরই মধ্যে অর্ধেক পথ পাড়ি দিয়ে ফেলেছে। আসর শুরুর আগে ক্রিকেটার্স ড্রাফটে সাকিব আল হাসানের নাম না থাকলেও আসরের মাঝপথে এসে বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসানকে দলে ফেরায় টুর্নামেন্টের দল বারবাডোস ট্রাইডেন্টস। জানা গেছে নেপালের তরুণ লেগ স্পিনার সন্দীপ লামিজানের স্থলাভিষিক্ত হচ্ছেন তিনি। সন্দীপ লামিজান এরই মধ্যে টুর্নামেন্ট সেরে জাতীয় দলে যোগ দিয়েছেন। বারবাডোসের 6টি ম্যাচ গত হয়ে গেল, ফিরতি লিগে ম্যাচ বাকি আছে এখনও 5টি। 2 জয়ে 4 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে দলটির অবস্থান 4 নম্বরে। সে কারণেই সাকিব আল হাসানকে দলে টেনে শেষ দিকে আরও কিছু ম্যাচ জিতে প্রতিযোগিতায় টিকে থাকার চেষ্টায় দলটির। সিপিএল খেলার জন্য এরই মধ্যে অবশ্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির কাছ থেকে ছাড়পত্র পেয়েছেন সাকিব আল হাসান। তবে সাকিব আল হাসানের দল যদি টুর্নামেন্টের ফাইনালে ওঠে, তাহলে আগামী 12ই অক্টোবর হতে যাওয়া সেই ফাইনালে অবশ্য খেলা নাও হতে পারে টাইগার এই অলরাউন্ডারের। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির ক্রিকেট অপারেশনস বিভাগ থেকে জানানো হয়েছে 4 থেকে 5টি ম্যাচ খেলে দেশে ফিরতে হতে পারে সাকিব আল হাসানকে, কেননা আগামী নভেম্বরে ভারত সফর থাকাতে দেশে ফিরে প্রস্তুতি নিতে হবে। জানিয়ে রাখা ভালো, এই টুর্নামেন্টে এর আগে 2013, 2016 এবং 2017 আসরে খেলেছিলেন সাকিব আল হাসান। প্রথমবার খেলেছিলেন বারবাডোজের হয়ে, পরের 2 আসরে খেলেন জামাইকা তালাওয়াসের হয়ে। 3 আসরে মোট 24 ম্যাচ খেলে 243 রান করেন সাকিব আল হাসান, বল হাতে নেন 25টি উইকেট। টুর্নামেন্টের ইতিহাসে সেরা বোলিংয়ের রেকর্ডও তার দখলে। 2013 সালে বারবাডোজের হয়ে ত্রিনবাগো নাইট রাইডার্সের বিপক্ষে মাত্র 6 রান খরচায় 6 উইকেট নিয়েছিলেন। বারবাডোস কর্তৃপক্ষ মঙ্গলবার এক বিবৃতিতে সাকিব আল হাসানের সঙ্গে চুক্তির বিষয়টি নিশ্চিত করেছে। জুন জুলাইয়ে হওয়া বিশ্বকাপে 8 ম্যাচে 86.57 গড়ে 606 রান করা এবং 11 উইকেট নেওয়া সাকিব আল হাসান দলের জন্য বড় সম্পদ হবে বলে বিবৃতিতে আশা প্রকাশ করেছে দলটি। এদিকে প্রথমে তার অফার ছিল ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ সিপিএল এ খেলার, কিন্তু তখন বিসিবি আফিফ হোসেন ধ্রুবকে অনুমতি দেয়নি। কারণ হিসেবে বলা হয়েছিল আফিফের এসপি এবং ইমার্জিন দলে খেলা আছে তাই, কিন্তু পরে বোঝা গেল আসলে আফিফ হোসেন ধ্রুবকে 3 জাতির টি টোয়েন্টি সিরিজ খেলানো হবে এবং অনূর্ধ্ব 23 দলের সাথে ভারতেও পাঠানো হবে, তাই তাকে সিপিএল খেলার অনুমতি দেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। তবে এখন আবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি আফিফ হোসেন ধ্রুবকে সিপিএল এ খেলার অনুমতি দিতে চায়। আজ মঙ্গলবার বিকেলে বিসিবির পরিচালক এবং ক্রিকেট অপারেশনস কমিটির প্রধান আকরাম খান জানিয়েছেন, সিপিএল কর্তৃপক্ষ চাইলে এখন আমরা আফিফকে অনুমতি দিব, তারা চাইলে আফিফ সিপিএল খেলতে পারবে।